ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ চলছে। রোববার স্থানীয় সময় সকাল 8টায় শুরু হয় ভোটাভুটি। এর আগে শনিবার ভোটাধিকার প্রয়োগ করেন বিভিন্ন দেশের বসবাসরত ফরাসিরা। সাধারণত প্রেসিডেন্ট নির্বাচনের পর অনুষ্ঠিত হয় ফ্রান্সের জাতীয় নির্বাচন। তবে সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে ভরাডুবির পর পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বিভিন্ন জনমত জরিপ বলছে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা পাবে ম্যারি লু পেনের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালিং। জরিপ সত্যি হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো দেশটির সরকার গঠন করবে কট্টর ডানপন্থী। ফ্রান্সের জাতীয় পরিষদ আসনের সংখ্যা হচ্ছে 577, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার 289 আসন। আগামী 7 জুলাই অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফার ভোটাভুটি।